শোনো, তোমরা যখন প্রভাস যজ্ঞ থেকে চলে গেলে, তখন প্রভাস যজ্ঞের যাওয়ার সময় বারোটা রাখাল বারোটা বাঁশি ফেলে গেছিল। আমি কটা বন্ধু বলেছিলাম কৃষ্ণের মায়েরা? চব্বিশটা। কটা কটা ভাগ করেছিলাম? হ্যাঁ, এই প্রথম বারো জন ছিল প্রধান সখা। প্রধান সখা, হ্যাঁ, মাইক বন্ধ, এই মাইক মাইক ভাই, ফেলে গেছিল প্রভাস যজ্ঞে মেশার সময়। শ্রীরাম যেহেতু বিলীন হয়নি, তাই শ্রীরাম ওই বারোটা বাঁশি জোগাড় করে রেখেছিল। বলে বারোটা বাঁশি কি করবি? বলে কাজে এবার গোষ্ঠ দিলে খেলা হবে, এবার কাজে লাগবে। বলে ওরে, তুই সেই বারোটা বাঁশি কলিযুগে কাজে লাগাবি? কোনোদিন হবে না, কোনোদিন হবে না। বলে কেন? বলে দ্বাপর যুগের খেলা আলাদা, কলিযুগের খেলা আলাদা। বৃন্দাবনের খেলা ছিল ঘন চরণ, বৃন্দাবনের খেলা ছিল ঘন চরণ, বৃন্দাবনের খেলা ছিল ঘন চরণ, বৃন্দাবনের খেলা ছিল ঘন চরণ। আর নবদ্বীপে, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা ছিল কলিযুগ, যদি তোমরা একবার হরি বলে কাঁদতে পারো, হরি বলে কাঁদতে পারো, মহাপ্রভুর তাই শ্রীরাম বৃন্দাবনের খেলা ভুলে যা, এই কলিযুগের নতুন খেলা। এখন খোল বাজনা শিখতে হবে, হ্যাঁ, খোল বাজনা শিখতে হবে, করতাল বাজনা শিখতে হবে, হরিনাম দেওয়া শিখতে হবে, তবেই তো মহাপ্রভুর সঙ্গে খেলা করতে পারবি, বাঁশি বাজিয়ে লাভ নেই। তা দাদা, বাঁশিগুলো জোগাড় করেছিস, কি বলবো, কি করবো? বলে কি যা করবি? ওই যমুনার জলে বাঁশির কাঠটা ভাসিয়ে, যমুনার জলে ওই বাঁশির কাঠটা ভাসিয়ে দিয়েছিল শ্রীরাম। আর আশ্চর্য হলো, সেই বাঁশির কাঠ যমুনা নদী থেকে ভাসতে 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 এসেছিল কোথায়? পরবর্তীকালে শ্রীরাম যেখানে থাকতো সেইখানে হুগলি জেলায়। হুগলি জেলায় কানা নদী বলে একটা নদী আগে ছিল, এখনো আছে, তবে খুব ছোট ছোট অংশে আছে। সেই কানা নদীতে ভেসে ভেসে সে ছিল ওই দ্বাপর যুগের বাঁশির কাঠ। বৃন্দাবনের কার্য সমাধা হলো, চল আর কোনো কাজ নেই, এবার আমরা নবদ্বীপ যাই। এবার শ্রীরামকে সঙ্গে নিয়ে নিত্যানন্দ গৌরীর নাম গাইতে গাইতে চলে আসছে, কৃষ্ণের নাম গাইতে গাইতে
নবদ্বীপে। হ্যাঁ, নবদ্বীপে চলে এলো, নবদ্বীপে সে প্রবেশ করলো। যেই নবদ্বীপে সে প্রবেশ করলো, শ্রীরাম সখা চারিদিকে তাকাতে লাগলো, আমার কানাই কোথায়, কানাই কোথায়? ও দাদা, আমার ভাই কানাই কো? সবচেয়ে লম্বা, সবচেয়ে ফর্সা, এইটা আমার ভাইখানা। কি করে হয় আমার ভাইখানা? দাদা, আমি কানাইয়ের উপর রাগ করেছিলাম বলে কানের রূপ পর্যন্ত কি ভুলে যাবো নাকি? আমার কানাইয়ের মাথায় ছিল ময়ূরের চূড়া, আমার কানাইয়ের গায়ের রং ছিল নবনীল ঘন দেহ, আর আমার কানাইয়ের পায়ে ছিল সোনার নূপুর, আমার কানাইয়ের হাতে ছিল মোহর মুরুদি। ওই সেই সব তো কিছু দেখতে পাচ্ছি না, এ তো দেখছি সোনার প্রতিমার মতো একটি ছেলে, এ তো আমার ভাই কানাই হতে পারে না। যেই এই কথা বলেছে তখন মহাপ্রভু মুচকি মুচকি হেসে ফেলেছে। এ শ্রীরাম, আমি বৃন্দাবনের রূপ পরিবর্তন করে কলে যদি নতুন রূপে এসেছি, তাই তুই আমায় চিনতে পারছিস না? আচ্ছা ঠিক আছে, আমি তোকে চিনিয়ে দিচ্ছি আমি কে, দেখালে বিশ্বাস করবি তো? দরজা বন্ধ করে চমকি উঠেছি, দরজা বন্ধ করে দিয়েছি, কেউ দেখতে পাবো না, এখানে কেউ নেই তো, এখানে কেউ নেই, এখানে কেউ নেই, মহাপ্রভু ডাকছে আমার কাছে, আমি তোর ভাই কানাই, তোর বিশ্বাস হচ্ছে না তো? এইবার দেখ আমি তোর ভাই কানাই। এই বলে মহাপ্রভু এইবার বৃন্দাবনের কাল রূপ ধারণ করলেন। ওই বৃন্দাবনের কাল রূপ দর্শন করে যে ত্রিভঙ্গ মন্দিরে থামে দাঁড়িয়েছে, অমনি আমার শ্রীরাম লক্ষ্য করলো আমার গৌরাঙ্গ মহাপ্রভুর শরীর থেকে অনন্ত করে ব্রহ্মাঙ্গের ছড়ে ছড়ে, আর সেই সম্ভোজন করছে, আর তার মাঝখানে আমার কানাই ওই নবঘনশে আমি ত্রিভঙ্গ মন্দিরে থামে দাঁড়িয়ে আছে, গিয়ে জড়িয়ে ধরলো কানাই করে জড়িয়ে ধরল আমার শ্রীরাম, যুগে যুগে তোর কত নতুন নতুন লীলা আমি দেখবো বল, কত লীলা আর দেখবো, প্রতি যুগে তুই যদি এত অবতার হয়ে আসিস মন বারবার কি আমরা চিনতে পারি? জড়িয়ে ধরেছে বুকে মহাপ্রভুকে, জড়িয়ে ধরেছে শ্রীরাম, জড়িয়ে ধরে বলছে ওরে কানাই রে, ওরে ভাই কানাই রে, ওরে ভাই কানাই, তুই কেনে বোর হলি, তুই কেনে গো
শোনো, তোমরা যখন প্রভাস যজ্ঞ থেকে চলে গেলে, তখন প্রভাস যজ্ঞের যাওয়ার সময় বারোটা রাখাল বারোটা বাঁশি ফেলে গেছে। আমি কটা বন্ধু বলেছিলাম কৃষ্ণের মায়েরা? চব্বিশটা। কটা কটা ভাগ করেছিলাম? হ্যাঁ, এই প্রথম বারো জন ছিল প্রধান সখা। প্রধান সখা, হ্যাঁ, মাইক বন্ধ, এই মাইক, মাইক ভাই, ফেলে গেছিল প্রভাস যজ্ঞে মেশার সময়। শ্রীরাম যেহেতু বিলীন হয়নি, তাই শ্রীরাম ওই বারোটা বাঁশি জোগাড় করে রেখেছে। বলে বারোটা বাঁশি কি করবি? বলে কেন, এবার গোষ্ঠীতে খেলা হবে, এবার কাজে লাগবে। বলে ওরে, তুই সেই বারোটা বাঁশি কলিযুগে কাজে লাগাবি? কোনোদিন হবে না, কোনোদিন হবে না। বলে কেন? বলে দ্বাপর যুগের খেলা আলাদা, কলিযুগের খেলা আলাদা। বৃন্দাবনের খেলা ছিল ঘন চাঁদ, আর নবদ্বীপের, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা ছিল সিংহাবল, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবল, যদি তোমরা একবার হরি বলে কাঁদতে পারো, হরি বলে মহাপ্রভুর শ্রীরাম বৃন্দাবনের খেলা ভুলে যা, এই কলিযুগের নতুন খেলা। এখন খোল বাজনা শিখতে হবে, হ্যাঁ, খোল বাজনা শিখতে হবে, করতাল বাজনা শিখতে হবে, হরিনাম দেওয়া শিখতে হবে, তবেই তো মহাপ্রভুর সঙ্গে খেলা করতে পারবি, বাঁশি বাজিয়ে লাভ নেই। তা দাদা, বাঁশিগুলো জোগাড় করেছিস, কি বলবো কি করবো? বলে কি আর করবি, যমুনার জলে বাঁশির কাঠটা ভাসিয়ে দে। যমুনার জলে ওই বাঁশির কাঠটা ভাসিয়ে দিয়েছিল শ্রীরাম। আর আশ্চর্য হলো, সেই বাঁশির কাঠ যমুনা নদী থেকে ভাসতে 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 এসেছিল কোথায়? পরবর্তীকালে শ্রীরাম যেখানে থাকতো সেইখানে হুগলি জেলায়। হুগলি জেলায় কানা নদী বলে একটা নদী আগে ছিল, এখনো আছে, তবে খুব ছোট ছোট অংশে আছে। সেই কানা নদীতে ভেসে ভেসে এসেছিল ওই দ্বাপর যুগের বাঁশির কাঠ। বৃন্দাবনের কার্য সমাধা হলো, চল আর কোনো কাজ নেই, এবার আমরা নবদ্বীপ যাই। এবার শ্রীরামকে সঙ্গে নিয়ে নিত্যানন্দ গৌরীর নাম গাইতে গাইতে চলে আসছে, কৃষ্ণের নাম গাইতে গাইতে
নবদ্বীপে। হ্যাঁ, নবদ্বীপে চলে এলো। নবদ্বীপে সে প্রবেশ করলো। যেই নবদ্বীপে সে প্রবেশ করলো, শ্রীরাম সখা চারিদিকে তাকাতে লাগলো, আমার কানাই কোথায়, কানাই ও দাদা, আমার ভাই কানাই কো সবচেয়ে ফর্সা এই কেন ভাই কানা, কি করে হয় আমার ভাই কানা? দাদা, আমি কানাইয়ের উপর রাগ করেছিলাম বলে কানের রূপ পর্যন্ত কি ভুলে যাবো নাকি? আমার কানাইয়ের মাথায় ছিল ময়ূরের চূড়া, আমার কানাইয়ের গায়ের রং ছিল নবনীল ঘন দেহ, আর আমার কানাইয়ের পায়ে ছিল সোনার নূপুর, আমার কানাইয়ের হাতে ছিল মোহর মুরুদি। ওই সেই সব তো কিছু দেখতে পাচ্ছি না, এ তো দেখছি সোনার প্রতিমার মতো একটি ছেলে, এ তো আমার ভাই কানাই হতে পারে না। যেই এই কথা বলেছে তখনই মহাপ্রভু মুচকি মুচকি হেসে ফেলেছে। এ শ্রীরাম, আমি বৃন্দাবনের রূপ পরিবর্তন করে কোলে যদি নতুন রূপে এসেছি, তাই তুই আমায় চিনতে পারছিস না? আচ্ছা ঠিক আছে, আমি তোকে চিনিয়ে দিচ্ছি আমি কে, দেখালে বিশ্বাস করবি তো? এই দরজা বন্ধ করে চমকি উঠেছি, দরজা বন্ধ করে দিয়েছি, কেউ দেখতে পাবো না তো? এখানে কেউ নেই তো? এখানে কেউ নেই, এখানে কেউ নেই, মহাপ্রভু ডাকছে আমার কাছে, আমি তোর ভাই কানাই, তোর বিশ্বাস হচ্ছে না তো? এইবার দেখ আমি তোর ভাই কানাই। এই বলে মহাপ্রভু এইবার বৃন্দাবনের কাল রূপ ধারণ করলো। ওই বৃন্দাবনের কাল রূপ দর্শন করে গিয়ে ত্রিভঙ্গ মন্ত্রীকে থামে দাঁড়িয়েছে। অমনি আমার শ্রীরাম লক্ষ্য করল আমার গৌরাঙ্গ মহাপ্রভুর শরীর থেকে অনন্ত করে ব্রহ্মাণ্ডের ছড়ে ছড়ে আর সেই ভুজে ফিরছে, আর তার মাঝখানে আমার কানাই ওই নবহনুষ আমি ত্রিভঙ্গ মন্ত্রীকে থামে দাঁড়িয়ে আছে। গিয়ে জড়িয়ে ধরল কানাই করে আমি দেখবো বল, কত লীলা আর দেখবো? প্রতি যুগে তুই যদি এত অবতার হয়ে আসিস, মন বারবার কি আমরা চিনতে পারি? জড়িয়ে ধরেছে বুকে, মহাপ্রভুকে জড়িয়ে ধরেছে শ্রীরাম, জড়িয়ে ধরে বলছে, ওরে কানাই রে, তুই কেনে গোর হলি, তুই কেনে গোর হলি কানা,
বিভাগ।